স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কক্সবাজার 3 আসনের স্বতন্ত্র প্রার্থী মিজান সাইদের মনোনয়ন বাতিল ঘোষণা করেছে কক্সবাজার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসন শাহিন ইমরান। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা শাহিন ইমরান জানান, 10 জন সমর্থনকারীদের তথ্য যাচাই বাছাই করে তিনজনের তথ্যে হেরফের পাওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এদিকে দস্তখত জালিয়াতি করে মনোনয়ন জমা দেয়া মিজান সাইদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনে কক্সবাজার সদর ঈদগাহ ও রামু উপজেলার 3 শতাধিক নারী পুরুষ অংশ নেন।